নমস্কার, সুপ্রভাত। বৈশাখের প্রলয় নাচন, উন্মাদনার ঘনখরা, এমনি করেই কি গ্রীষ্মকালে আমাদেরই লাবণ ছাড়া? উন্মাদ যখন আকাশ বাতাস, একটুখানি বাদল বাতাস, তারই মাঝে খুঁজে বেড়াই তোমার আমার গানের ভেলা। আসলে তো ঠিক তাই, আমরা বৈশাখে রয়েছি, সেই কাল বৈশাখীর কিছুটা প্রখরতা বলি বা কিছুটা উত্তাপ বলি, আমরা সবটাই উপভোগ করছি। আকাশ আজ সকাল থেকেই একদমই গুমরামুখ, তো কাজেই স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেক দিনের বৈশাখী সেই খরতাপটা আমরা অনেকটাই তার বর্ষার সিক্ত ধারায় আমরা কিছুটা হলেও সিঞ্চিত হয়েছি। তাই আজকের সকাল ছিল একটি সুন্দর সকাল, আকাশে অনেকটাই মেঘের ঘনঘটা, কিন্তু দাবদাহের প্রখরতা অনেকটাই কম। এমন একটি সকালে আমরা সবাই আবার একসাথে হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমান সকালে। প্রতিদিন যেভাবে থাকি, আজকেও আমরা ঠিক একইভাবে রয়েছি, গান, গল্প, কথা, আড্ডা, সেভাবে আমরা থাকব। তবে আজ আমরা রয়েছি কাজী নজরুল ইসলামের গানের সম্ভার নিয়ে, আর আমাদের সাথে আজকে শিল্পী রয়েছেন গোপা গুপ্তা। সুপ্রভাত, নমস্কার। আর সাথে আরও দুজন শিল্পী যাদেরকে আমরা পেয়েছি, তবলায় যেভাবে আমরা পাই আমাদের পাশে সব সময় নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত নারায়ণ। আর কিবোর্ডে রয়েছে একদম এই প্রজন্মের দেবজিৎ। সুপ্রভাত দেবজিৎ। সবাইকে নিয়ে আমাদের আজকে সকাল আমরা শুরু করব। আমি যতটুকু শুনছিলাম যে আজকে শিল্পীও আমাদের জন্য সেভাবেই কিছু গান রেখেছে, মানে বৈশাখী খরতাপটা কাটিয়ে আমরা কিছুটা হলেও বৈশাখী ঝড়ঝঞ্ঝায় চলে এসেছি, তাই তো? আমার প্রথম নিবেদন রেলওয়ে বৈশাখ, গানটি রেকর্ড হয়েছিল 1934। তো তোমার কেমন লাগছে আজকের প্রথম অনুষ্ঠান? তোমার খুব ভালো লাগছে, একটু ভয় তো আছেই, তো ভয়ের কোনো ব্যাপার নেই, আমরা জাস্ট শুধু গান শুনবো, তোমার সাথে গল্প করব, ব্যাস। চলো তাহলে আমরা শুরু করি। Thank you.
পরিস্থিতির সাথে একদমই উপযোগী একটি গান দিয়ে আজকে সকাল শুরু করলো শিল্পী। আমরা শিল্পীর পরবর্তী গানে তো অবশ্যই যাব। আসলে এই এই মাসটা, বিশেষ করে বৈশাখ মাস বা ইংরেজিতে যদি আমরা মে মাসটা ধরি, আসলে রবীন্দ্র নজরুল আমাদেরকে মনে হয় আমাদের জীবন চর্চায়, জীবন বোধে আমাদেরকে সারা বছর যেমন আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে, বিশেষ করে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এই দুটো মাস বাঙালির কাছে একটা অন্য রকম মানে রাখে, একটা প্রাণের স্পন্দন আমরা এই মাসগুলোতে পাই। প্রথমত নববর্ষ, নববর্ষে শুরু হয়, কিন্তু তার পরপরই নববর্ষে যেন সেই সময়টাতে এক নব দিগন্তের সূচনা হয়েছিল। ওই সময় ওনারা জন্মগ্রহণ করেছিলেন, সেটা বাঙালির কাছে একটা বিশেষ প্রাপ্তি, তাই না? এবার কি শোনাবে? বাহ, চলো।
আদিসুরে গানগুলো রেকর্ড হয়েছিল, রেকর্ড করেছিলেন ইন্দুবালা দেবী। এত পুরনো গান এখনো সুর, মানে সেই সময় সেই সুরগুলো সৃষ্টি হয়েছিল, এর মাঝখানে অনেক রকম সুর আমরা শুনেছি। ঠিক, খুব সুন্দরভাবে শিল্পী গানটি পরিবেশন করলো এবং আমরা সেটা উপভোগ করলাম। আর সেটাও ঠিক যে আদিসুর বলে আমরা যতদিন এটার থেকে দূরে ছিলাম, কোনো অংশেই আদিসুর মানে প্রচলিত সুরের চাইতে কোনো অংশেই সেটাকে মানে পেছনে রাখা যায় না, অনেক বেশি প্রাণ ছোঁয়া। চলো এখন আধুনিক আঙ্গিকের গানটি শোনো। আচ্ছা, রেকর্ড হয়েছিল 1941-এ, কে করেছিলেন? মেনকা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, মেনকা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। যত ফুল তত ফুল কণ্ঠ জাগে, যত ফুল তত ফুল কণ্ঠ জাগে, মাটির যত ফুল তত ফুল কণ্ঠ জাগে।
গানগুলোর সাথে আমাদের প্রত্যেক দিনের মনে হয় যেন বাস্তব জীবনে আমরা অনেক মিল পাই। আমাদের চলার পথে আমরা যেভাবে চলি আমরা ভুল করি, আবার শুধরাই, আবার সেটাও ঠিক যেটা কঠিন, যেটা কষ্টকর, একটা ভালো কিছু পাওয়ার জন্য সেই কষ্টটাকে আমাদের স্বীকার করতেই হয়। পদ্ম ফুল তুলতে গেলে আমাদেরকে কাঁদাতে নামতেই হবে, গোলাপ তুলতে গেলে কাটার খোঁচা খেতেই হবে, কিন্তু তার মানে এই নয় যে এগুলোর জন্য আমরা দূরে থাকবো। তা ঠিক একই ব্যাপার, ভালোকে পেতে হলে সেটার মন্দ দিকটাকে মেনে আমাদেরকে ভালোটাকে পেতে হবে। তো এই যে বাস্তব শিক্ষাগুলো আমরা তো উনাদের কথা, উনাদের গান থেকেই আমরা পাই, আমাদের বাস্তব অভিজ্ঞতাগুলো আমরা নিতে পারি এগুলো থেকে। প্রতিদিন এগুলো থেকে আমরা শিখছি, আমাদের চলার পথ আমরা ঋদ্ধ করছি। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব, তো তার আগে আরেকটা ছোট্ট গান শুনে নেই, তারপর বিরতিতে যাব। দেবজিৎ আজকে বেশ হোমওয়ার্ক করে এসছে না নারায়ণ? Oh,
ভীষণ সুন্দর করে শিল্পী গানগুলো আমাদেরকে শোনাচ্ছে, এবং সকালে আজকের এই সকাল কাজী নজরুল ইসলামের সুরে সুরে আমরা থাকছি, থাকবো আরো কিছুটা সময়। তবে এবার সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবার, নিয়ে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আমরা রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরের জমজমাট সকালে। আজকে আমাদের সাথে শিল্পী রয়েছেন গোপা গুপ্তা, তবলায় রয়েছে নারায়ণ বিশ্বাস, কিবোর্ডে রয়েছে যে দেবজিৎ, আর ওপারে তো অবশ্যই আপনারা রয়েছেন অনেকেই, হয়তো যারা নজরুল সঙ্গীত শুনতে পছন্দ করেন। বিশেষ করে সপ্তাহের এই দিনটি আমরা নজরুল সঙ্গীতের জন্য আমাদের নির্ধারিত করা, আমরা সেদিন অনেক আদি গান আমরা শুনি যেটা শিল্পীরা এখানে পরিবেশন করেন। তো আমরা যাই পরের গানে, এবার কি শুনছি? এবার আমি একটা ইসলামী গজল করছি। বাহ, গতকালই ঈদ গেল, তো এই ঈদের শুভ মুহূর্তে এই গানটা না হলেই না হয়, একটা অসম্পূর্ণ থেকে যায়। বাহ, চলো। আমি পড়তাম তার
যেমন কথা সুর তো, সে তো অবশ্যই কবির নিজের সুর, নিজের কথা, সে নিয়ে বলার তো কোনো অবকাশই নেই। কিন্তু মানে গাইলেও খুব সুন্দর, একদম মানে কি বলবো, সুরটা একদম কুল কুল। ঠিক 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 একদম। চলো পরের গানে যাবো। আচ্ছা তুমি কি শুধু নজরুল গীতি নিয়ে, এমনি এটা যদিও আজকে আমরা নজরুল গীতি শুনবো, এমনিতে গানের ব্যাপারটা জানতে চাইছি, তুমি কি সবসময় নজরুল গীতি নিয়েই চর্চা করো না অন্যান্য গানে? আমি রবীন্দ্রসঙ্গীত ওই দিকটা যাই না, আমার কঠিন মনে হয়, আধুনিক করি মাঝে নিজের মানে ভালো লাগার জন্য আর কি। একদম আচ্ছা আচ্ছা আচ্ছা, রাগ প্রধান রাগের উপর রাগাচ্ছে এই গানগুলি খুব ভালো লাগে। তো সেভাবে শাস্ত্রীয় তালিম ছোটবেলা নিশ্চয়ই নেওয়া হয়েছে? আমি তো এখন মায়ের কাছে যাচ্ছি, দীর্ঘ সময় অনেকটা গ্যাপ ছিল আমার জীবনে, আর ছোটবেলায় আমি সাপুরে এসে গেছি, আমার গুরু নিরঞ্জনাচার্য। আচ্ছা আচ্ছা, বাহ। তো চলো পরে গানে যাই। নূরজাহান, একদম একদম বরকুল লেডি। Thank you.
শ্রুত, এই গানটা আমরা অনেক শুনেছি, অনেক শুনেছি রেকর্ডে বা এমনিতেও লাইভ অনুষ্ঠানে অনেক শিল্পীকে সেটা গাইতে শুনেছি। তো আমাদের সময় একদম শেষের দিকে, আর আমরা একটি গান শুনতে পারবো। দেখতে দেখতে আমাদের আজকে সকালের নজরুল সঙ্গীত নিয়ে যে আমাদের বুধবারের আড্ডা শেষের দিকে, শিল্পী খুব সুন্দরভাবে তার সুন্দর তালিকা সাজিয়ে নিয়ে এসেছে এবং সেটা আমরা শুনছি এবং আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। চলো আজকের অনুষ্ঠানের জন্য শেষ গানে যাব আমরা। বাবা, কে রেকর্ড করেছেন? শান্তাপ্তে।
ভাঙিল জীবন ভাতি বিদায় বাহ, ভীষণ সুন্দর করে আজকে শিল্পী মানে তার একটা প্রাণবন্ত উপস্থাপনা ছিল, চেষ্টা করেছেন শিল্পী, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লেগেছে। অনেক অনেক শুভেচ্ছা, এভাবেই ভালো থাকো, গানে গানে সুস্থ থাকো, সেটাই বলবো। আর যারা আজকে আমাদের সাথে ছিলেন, প্রত্যেকের প্রতিই রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। তাহলে আজকের মতো করে শেষ করব আপনাদেরই প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল। আবার দেখা হবে নতুন একটি সকালে নতুন আরও এক শিল্পীর সাথে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিউজ ফ্যানগার্ডের সাথে থাকবেন। নমস্কার।